নেতিবাচকভাবে সপ্তাহ শেষ করলো ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসিএক্স চার পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো আঠারোতে লেনদেন হয়েছে সাতশো ষাট কোটি টাকার এদিন দর বেড়েছে একশো তেপ্পান্নটি কোম্পানির কমেছে একশো একান্নটির এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে সপ্তাহের শেষ কার্য দিবসে মার্কেট ফ্ল্যাট এন্ড হয় যদিও থ্রোর দুইক মার্কেট পারফরমেন্স যথেষ্ট ইতিবাচক ছিল আমাদের রিসার্চ মনে করে সপ্তাহের প্রথম চার কার্য দিবসে ইন্ডেক্সে আশি পয়েন্ট যোগ হওয়ার পর আজকের স্মল কারেকশন ইজ নর্মাল ফিনোমিনাম যেখানে বিনিয়োগকারীরা কিছুটা প্রফিট বুক করেছে তবে আজকে ইনভেস্টার্স পার্টিসিপেশন ওয়াজ সিগনিফিক্যান্ট টার্ন ওভার বিগত সেশনের চেয়ে শতকরা চৌত্রিশ শতাংশ বৃদ্ধি পায় এবং এর মেজর কন্ট্রিবিউটর হিসেবে ছিল ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর উইথ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কন্ট্রিবিউশন তবে আজকে বাজারে বেশ ইতিবাচক গতিবিধির মধ্যে দিয়ে লেনদেন শুরু হলেও লেটার অফ দ্য সেশন তা কিছুটা স্লো হয়ে আসে এবং এর কারণ হিসেবে আমরা মনে করি ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছুটা কারেকশন চলে আসে যেখানে লার্জেস্ট মার্কেট ক্যাপ কন্ট্রিবিউটিং ব্যাংকিং সেক্টরে আউট অফ থার্টি বিশটি কোম্পানির প্রাইস কারেকশন হয় এবং যার একটি ইম্প্যাক্ট আমরা ডেট ইন্ডেক্সে দেখতে পাই